ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাত একবার প্রশ্ন করছেন সাহেব দোস্তর খানায় বসে খাবার খাওয়াকে শুন না ভাই আমরা কিছু শুন বুঝতে ভুল করি দোস্তর খানে বসাটা শুন না খাওয়ার সময় রসুল সাল্লাহ সাল্লামের মানে বলে দেওয়া নিয়ম নীতিকে অনুসরণ করা শুন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে খাওয়ার আদব কায়দা শিখিয়ে দিয়েছেন খাওয়ার সময় বিসমিল্লা বলা শুরুতে প্লেটের সামনের দিক দিয়ে খাওয়া তারপরে আল্লাহর প্রশংসা করা খাওয়ার কোনো আয়েব দোষ ত্রুটি বর্ণনা না করা হ্যাঁ পেট কিছুটা খালি রেখে উঠে যাওয়া সকল কিছু হচ্ছে খাওয়ার সুন্না কিন্তু আমি বসলাম দোস্তরখানে তাই সেটা শুননা আর এখানে সংশয়টা মানুষের হয়েছে যে রাসুল সাহা এইভাবে বসে খেতেন সবারই সাথে তো আল্লাহ রসু সাহা সবার সাথেও খেয়েছেন আবার একাও খেয়েছেন আবার বাড়ির ভিতরে স্ত্রীদের সাথে খেয়েছেন আবার স্ত্রীকে খাওয়িয়ে দিয়েছেন তাহলে ওগুলো তো শূন্য হওয়ার কথা তো ওগুলো নয় ফের এটা কেন শুধু শূন্য দেখেন খেতে হবে খাবার আদবের মধ্যে হচ্ছে বসে খাওয়া এখন কোন মানুষ বসে খাচ্ছে আর তাদের সমাজে দোস্তরখানের রীতি নাই বরং নিজের নিজের প্লেটে খাওয়ার ব্যবস্থা আছে তাহলে এটাকেও শূন্য বলা যাবে কারণ আরব দেশে বা সেই যুগে প্রত্যেক যুগে একটা করে আচার ও নীতি রয়েছে আমাদের এই যুগে অনেক জায়গায় নিজের নিজের প্লেট বাটি এবং কি বলে যে গ্লাসের ব্যবস্থা করা হয় আর কিছু কিছু জায়গায় চারিদিকে প্লেট নিয়ে নেয় খাবার মাঝখানে থাকে সেটা সবাই তুলে তুলে খায় তো এরকম সব নিয়মই ইসলামে যায় এটা শূন্য আর ওইটা বেদা এরকম বলা যাবে না মানে ওইটা যদি শূন্য হয় তাহলে আমরা যেগুলো খাচ্ছি এগুলো কি বেদাত সেই জন্য এইটা এটা বোঝার বিষয় না বোঝার মানে বোঝার ভুল বোঝা হচ্ছে রসুল সালসাল্লামের যুগে এরকম নিয়মে এরকম নীতিতে সেই দেশের খাবার আচার ছিল এখনও আরবে এটা আচার আছে তারা একসাথে পরিবারের মানুষ বসে একটা বড় প্লেটে খায় তার আমরা বলবো এটা ওদের আচার আমাদের আচার এরকম এখন যেটা রীতি নীতি রসুল সাল সাল্লামের যুগে ছিল সেই রীতিটাই গ্রহণ করতে হবে এরকম না যতক্ষণ ওই রীতিটা রসুল সাল্লাম ওই রীতিটার প্রশংসা না করেন এবং ওই রীতিটা মানতে উদ্বুদ্ধ না করেন ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের জন্য মানা শূন্য নয় মোট কথা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে খাওয়ার আদব কায়দা বলেছেন সেগুলো মেনে চললে সুন্নার সুন্নতি খাওয়া হয় আর সেগুলোর উলঙ্ঘন করলে সুন্নতি হয় না যতদূর কথা হলো যে দস্তরখানে বসা তো এটা একটা তাদের সামাজিক নিয়ম ও নীতি ছিল সেই নীতিটা যদি কোথাও থাকে তাহলে মানুষ এটা অবলম্বন করবে সেই নীতি না থাকলে অন্য নীতিতেও খেতে পারবে এবং খাওয়ার সময় একটু আগে পূর্বে যে বর্ণনা দিয়েছি সেই সকল শূন্য কথার অনুসরণ করলে তার খাওয়াটাও শূন্য হবে এবং সবাব পাবে তবে আমি দুঃখিত আমাদের সমাজের এরকম কিছু কথা নিয়ে যে যারা খাওয়ার সময় সূন্যত খুঁজে কিন্তু নামাজ আদায়ের সময় শূন্যত কেন খুঁজে না রোজা করার সময় শূন্যত কেন খুঁজে না মানুষ কি বলে যে দিনের দাবাতাবলি করার জন্য সুন্নত কেন খুঁজে না পোশাক আশাকের সুযোগ শূন্যত কেন খুঁজে না কথাবার্তা শূন্যত কেন খুঁজে না চলাফেরার সময় সুন্নত কেন খুঁজে না তো সুন্নত কিছু মুষ্টিময় দু চারটা জিনিসে পালন করে মানুষকে মানে মানে এটা প্রমাণ করা যে আমরা শূন্য মানি অথচ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শূন্যত রয়েছে সেখানে আবার মানার দরকার মনে করি না ব্যবসা বাণিজ্যে আবার সেটা শূন্য মানার সুন্ন মানি না বাড়িতে ঢোকার সময় বের হওয়ার সময় আবার শূন্য বুঝি না বাড়ির ভিতরে থাকার সময় আবার সুন্ন বুঝি না তো এটা হলো আমাদের কি বলে যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা আর শিথিলতা করা এগুলো সব শূন্যতেই মানুষকে মানতে হবে যদি শূন্যতে আমল করতে কেউ আগ্রহী হয় কিন্তু খাবার বসাটা নিয়ে শূন্যত নিয়ে তর্ক বিতর্ক হবে পাগড়ি নিয়ে তর্ক বিতর্ক হবে আর বাসি বাকি শূন্যত ছেড়ে দেওয়া হবে এটা হলো আমাদের সামাজিক একটা বেধি যেটা মানুষকে বুঝতে হবে